তাদের নিয়ে যাব খান খান পাকিস্তানে। সব সময় সন্ত্রাসে মদদ দিয়ে এসেছে, গোটা বিশ্বের কাছে এই ছবি স্পষ্ট। ভারত বারবার বলেছে পাকিস্তান সন্ত্রাসে মদদ দিচ্ছে, আর এবার চালুনি সূচের দোষ দেখছে। কি ছবি উঠে আসছে? উঠে আসছে যেখানে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে আফগানিস্তানকে, তালিবানকে, যে সন্ত্রাসে যেন তারা মদদ না দেয়, সন্ত্রাসে হ্রাস টানতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা দেখেছি পাকিস্তানে বারবার আফগানিস্তান থেকে যে তেহরিকি তালিবান, সেই তেহরিকি তালিবানের পক্ষ থেকে, জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। আর এবার বিধ্বস্ত, একে তো পাকিস্তান আর্থিক সংকটে, এবার তারা বুঝতে পারছে সন্ত্রাসে মদদ দেওয়ার ফল কেমন হয়। নিজের ঘরে যখন আগুন জ্বলছে, এবার বুঝতে পারছে, এতদিন তো অন্যের ঘরে আগুন জ্বালিয়ে এসেছে, এবার নিজের ঘরে আগুন জ্বলছে তখন বুঝতে পারছে। তখন আফগানিস্তানকে বলছে, না তোমরা সন্ত্রাসে মদদ দিও না, সন্ত্রাসের রাশ টানো, না হলে কিন্তু কড়া পদক্ষেপ আমরা নেব। কেন? এতদিন যে ভারতকে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে গেছে বারবার, যেখানে অভিযোগগুলো উঠে আসছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন নিজের ঘরে আগুন জ্বলেছে বলে এখন বুঝতে পারছে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি কিশোরায়, নিউজ রুম থেকে রয়েছে লেটেস্ট আপডেট নিয়ে। কিশোরায়, পাকিস্তানে এই মুহূর্তে যে পরিস্থিতি, একদিকে আর্থিক সংকট, আর একদিকে নিজেরা এখন বুঝতে পারছে সন্ত্রাসে মদদ দেওয়ার ফল কি হয়। মানে নিজের ঘরে যখন আগুন জ্বলছে তখন বুঝতে পারছে কি পরিস্থিতি। পাকিস্তানের পক্ষ থেকে কি জানানো হলো, বিস্তারিত জানাও মীনাক্ষী। তুমি যে কথা বলে শুরু করলে, সুচ বলছে চালুনিকে যে তোমার কত দোষ, সেই কথাই যেন প্রতি মুহূর্তে পাকিস্তানের এই মুহূর্তে যে বার্তা পাকিস্তান দেওয়ার চেষ্টা করছে তা থেকে উঠে আসছে। যে দেশের মাটি থেকে ভারতে বারবার হামলা চালানো হয়, সন্ত্রাসবাদী হামলা, যে দেশের মাটি থেকে মুম্বাই হামলা প্ল্যান করা হয়, সেই দেশ আজকে বুঝতে পারছে তিলে তিলে যে কি হয় সেই দেশের মাটিতে সন্ত্রাসবাদকে লালন পালন করলে। তারা আজকে আফগানিস্তানকে বলছে যে যদি তেহরিকি তালিবান পাকিস্তানের ওপর সন্ত্রাসবাদী হামলা বন্ধ না করে তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মীনাক্ষী, অন গ্রাউন্ড পরিস্থিতি, পাকিস্তানে কি আদৌ সেই ক্ষমতা আছে সামরিক ব্যবস্থা নেওয়ার? যে দেশে রুটি নেই, দুধ নেই, যে দেশে পেট্রোল ডিজেল কিনতে পারছে না সাধারণ মানুষ, বিদ্যুৎ নেই, সেই দেশ একটি যুদ্ধ করার হুমকি দিচ্ছে, তা আবার কাকে? আফগানিস্তানকে। কি কারণে? সন্ত্রাসবাদের কারণে। হাস্যকর পরিস্থিতি বলা যেতেই পারে। আর অপরদিকে আফগানিস্তানের তরফ থেকে কিন্তু একদম পাকিস্তানকে ইগনোর করার একটা পলিসি নেওয়া হয়েছে, তারা পাকিস্তানকে পাত্তাই দিচ্ছে না। অর্থাৎ আফগানিস্তানের মতো একটা দেশও পাকিস্তানকে আজকে পাত্তা দিচ্ছে না, পাকিস্তানের কথার কোনো উত্তরই দিচ্ছে না। শাহবাজ শরীফের কি দুরবস্থা সেটাই প্রমাণিত হচ্ছে যে আফগানিস্তানের মতো একটা দেশ, যাকে একদম নগণ্য বলে মানা হয়, সেই দেশও আজ পাকিস্তানকে একদম পাত্তা দিচ্ছে না। এবং পাকিস্তানে প্রতি সপ্তাহে প্রায় সন্ত্রাসবাদী হামলা চলছে, এবং তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে যে সন্ত্রাসবাদকে লালন পালন করলে কি হয়, কর্মফল কি হয়। এবং ভারতে বারবার হামলা করার পর এখন তারা বলছে, ভারতে বারবার সন্ত্রাসবাদী পাঠানোর পর এখন তারা বলছে, আমাদের দেশে যদি সন্ত্রাসবাদী হামলা হয় তাহলে আফগানিস্তানকে কিন্তু আমরা অ্যাটাক করব, হামলা করব। এটাই এখন এই মুহূর্তের হাস্যকর পরিস্থিতি মীনাক্ষী। একেবারে কিশোলয়, যেখানে হাস্যকর পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে পাকিস্তান আর গোটা বিশ্বের কাছে, তারা যেখানে এই সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এই বিষয়টি স্পষ্ট, তখন তারা নিজে এবার বুঝতে পারছে যে সন্ত্রাসবাদে মদত দেওয়ার ফল কি হয়। এবং তারা হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু হুঁশিয়ারি কি করে দেবে? কি পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান? হুঁশিয়ারি দেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে কি তারা? আপাতত অসংখ্য ধন্যবাদ কিশোলয় তোমাকে। নিউজ রুম থেকে কিশোলয় ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে পাকিস্তানের লেটেস্ট আপডেট নিয়ে।